আওয়ামী লীগ করে কোটি কোটি টাকা পাচার করে, এরা কারা? এদেরকে চিহ্নিত করতে হবে। নয়া নেতৃত্ব, নির্বাচনে নেতৃবৃন্দ আছেন সবাই, আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে আমি দেখছি, এর পুনরাবৃত্তি যেন আর না ঘটে। যারা চিহ্নিত মাদক সেবক, মাদক ব্যবসায়ী, চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত ভূমিদস্যু, যারা চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ, তাদেরকে কোনো অবস্থায় দলের কোনো পর্যায়ের নেতৃত্বে রাখা যাবে না। যারা নির্বাচনে আওয়ামী লীগের শেখ হাসিনার নৌকার বিরোধিতা করেছে, মদত দিয়েছে, তারা নতুন সম্মেলনে কোথাও সম্মেলন করতে হলে নেত্রী নির্দেশ দিয়েছেন, সেই নেতৃত্বকে বাইরে রেখে সম্মেলন প্রস্তুতি কমিটি করে সম্মেলন করতে হবে।